এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে, তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই এতিম কান্নার কোমলমতি বাচ্চাদের জন্য গোসলের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ তারা পুকুরে গোসল করে কিন্তু পুকুরে পড়ে যাওয়ার ভয় থাকে। পুকুরটির মধ্যে বরট করলে তারা খেলাধুলার জায়গা পেয়ে যায়, আর এদিকে তাদের জন্য একটি মোটরের ব্যবস্থা করা খুবই জরুরি। এজন্য সকলের কাছে অনুরোধ, যে যাই পারেন মাদ্রাসার জন্য অবশ্যই এই বিকাশ নাম্বারে কিছু টাকা দান করেন, যেন তাদের গোসল এবং মোটরের ব্যবস্থা হয়ে যায়। প্রিয় দর্শক, আসুন এবার দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। তিনি সাবেক হয়ে গিয়েছেন, তিনি বিদেশ চলে গিয়েছেন, তিনি নিজেই পদত্যাগ করেছেন। তিনি হয়তো চাপের উপরে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি নিজেই চলে গিয়েছেন, আর এখন তিনাকে আনার জন্য আন্দোলন করা একটা প্রশ্ন জন্ম দিয়েছে, যে তিনি চলে গিয়েছেন, আসার জন্য কেউ নিষেধ করছে না, কিন্তু তিনি আসার জন্য কেন আন্দোলন করতে হবে? এই প্রশ্নের উত্তরটি সকলের কাছে রয়েছে না, শুধু যারা আন্দোলন করছে তারাই বুঝছে না যে প্রধানমন্ত্রীকে আসার জন্য কেউ বাধা দিচ্ছে না। তিনি আসতে পারেন, কিন্তু ক্ষমতায় বসবেন কেন তিনি বসতে পারবেন না, কেননা তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সুতরাং সব দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে বুঝতেই পারি যে প্রধানমন্ত্রীর চলে যাওয়া আর তিনার ফিরে আসা বড় ভুল হবে, কেননা ইতিমধ্যে এমপি মন্ত্রীরা তারা কিন্তু পলাতক রয়েছে এবং তারা পলায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। এদিকে সর্বজনীন যদি আমরা একটা বিবেচনা করি, তাহলে বুঝতে পারি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে প্রথমে হত্যা মামলা হয়েছে এবং দ্বিতীয়বার ঘুম খুনের মামলা হয়েছে, এবার আন্তর্জাতিক আদালতে গণহত্যার জন্য মামলা করা হচ্ছে, এবং বিডিআর বিদ্রোহের জন্য বিডিআররাও কিন্তু মামলা করবে, হেফাজতের আলেমরাও কিন্তু হেফাজতের জন্য মামলা করবে, এমন হাজার হাজার মামলা পড়ে থাকবে। হত্যার মামলার জন্য অবশ্যই ফাঁসি নালে যাবজ্জীবন হয়ে থাকে, আপনারা জানেন। খালেদা জিয়ার কয়েক কোটি টাকার দুর্নীতির জন্য তিনি সারা জীবন কারাগারে গ্লানিতে আনতে হয়েছে, আর শেখ হাসিনার যদি হত্যা মামলার জন্য বিচার করা হয়, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত যেতে